মহামারীর কারণে দেড় বছর পর 12 সেপ্টেম্বর সশরীরে ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছে সব স্কুল এবং কলেজ। এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করে অভিভাবকেরা আশা করছেন স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচেতনতার উপর নজর দেবে। তবে প্রাথমিক সপ্তাহে একদিন করে ক্লাস হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী রুকসানা আমিনের রিপোর্ট। 16/3/2020 অর্থাৎ গত বছরের 16ই মার্চ সর্বশেষ এই ক্লাসরুমে ক্লাস করেছিল শিক্ষার্থীরা। করোনা মহামারীর কারণে গত বছরের 17ই মার্চ থেকে বন্ধ করে দেয়া হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবে আগামী 12ই সেপ্টেম্বর এই ক্লাসরুম আবার মুখরিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের পদচারণায়। বিদ্যাপীঠ খোলার খবরে খোঁজ খবর নিতে এসেছিল অনেক শিক্ষার্থী। দীর্ঘ সময় পর সহপাঠীদের সাথে আবারও ক্লাসে ফিরবে বলে উল্লসিত তারা। আবারও একসাথে ক্লাস করতে পারবো আমরা, সব আগের মতো সিচুয়েশন নরমাল হচ্ছে। এতদিন ঘরের বসে কোনো পড়াশোনাই হয় না, এখন কলেজে আসবো, দেন পড়াশোনাও হবে। আমাদের দিক থেকে বুঝতে হবে যে আমরা কতটুকু পড়ছি। মাস্ক পরে থাকতে হবে ডেফিনেটলি, এটা ছাড়া তো আর হবে না। তারপর স্যানিটাইজ করতে হবে। আমরা চাই 12 তারিখ থেকে খুলুক শিক্ষা। অভিভাবকরা চান সন্তানের সুরক্ষা, পড়াশোনাটা জরুরি, স্কুল খোলাটা জরুরি, বাট দিন শেষে সবাইকে আসলে সতর্ক হতে হবে, ওনারা যেন স্কুলে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা যেন মেনে চলে, একটা নির্দিষ্ট দূরত্ব রেখে বাচ্চাদের বসানো। সরকারের প্রাথমিক সিদ্ধান্ত জানার পর স্কুল কলেজে ক্লাস শুরুর প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন অভিভাবক এবং শিক্ষার্থীদের শতাধিক মিনিমাম আমার কাছে ফোন এসেছে এবং তারা এত উচ্ছ্বসিত এই বিষয়টা নিয়ে। কোমলমতি শিক্ষার্থীদের জন্য আমাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে টিচারদের নিয়ে অলরেডি আমি মিটিং করেছি। পালাক্রমে শিক্ষকরা গেটে থাকবেন এবং সেখানে যদি কোনো বাচ্চারা মাস্ক পরে না আসেন তাহলে তাকে মাস্ক প্রতিষ্ঠান থেকে দেয়া হবে। অল দ্য স্টুডেন্টস মাস্ট বি স্যানিটাইজড। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সংবাদে বই খাতা কলম সহ শিক্ষা উপকরণের দোকানগুলোতেও বেড়েছে ব্যস্ততা। আমরা মোটামুটি সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছি, স্কুলের প্রয়োজনীয় খাতা কলম, তারপরে বইগুলো যেগুলো বেশি দরকার, সামনে এক্সাম আছে, তাদের এক্সামের প্রস্তুতির জন্য যা যা দরকার। রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঠিক হতে পারে বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস শুরুর তারিখ। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।